তো আবার সবটা মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আছে। তো আগেও একবার আমরা জানেন যে বামেদের সময় এরা কিছু পোস্ট ক্রিয়েট করেছে, করার পরে যখন লোক নিতে গেছে তখন কন্টেম্প করার যে সরকারি অফিসার যারা তাদের বিরুদ্ধে তৎকালীন শিক্ষা সচিব এবং চিফ সেক্রেটারি তাদের কিন্তু কন্টেম্প করা হয়েছে হাই সুপ্রিম কোর্ট থেকে। তো এটাও তো ঠিক, যারা যাতে আদালত অবমাননা হয়, আদালত অবমাননা হয় আবার তাদেরকে কিছু করা, সেই পথে আমরা চিন্তা করছি। আদালত আমরা মনে রাখবেন এখানে ঠিক আছে, বামপন্থীদের প্রথম তৎকালীন সরকার তখন তাদের ভুলের কারণেই আজকে এটা হয়েছে, তারপরেও যেহেতু তাদের তাদের যে তাদের যে ভুলটা, এই ভুলটা আমাদের এখন মাশুল গুনতে হচ্ছে। কিন্তু তারপরেও যদিও শেষ সময় তারা চেষ্টা করেছিল কিছু কাজ দেওয়ার জন্য, কিন্তু সেটা পরবর্তী সময় কন্টেম্প হয়ে যায় সুপ্রিম কোর্টে। যাই হোক, কন্টেম্প যাতে না হতে হয় এবং আইন বাঁচিয়ে সংবিধান বাঁচিয়ে কিভাবে কি করা যায় এটা আমরা চিন্তা ভাবনা করছি। তো আন্দোলনের কথাটা আমি আর তাদের বিরুদ্ধে কি বলতে যাব, আমার তো বলার অধিকার নেই, কারণ একজন আন্দোলন করতে পারে যে কোনো মানুষ, সাংবাদিক হোক, অসাংবাদিক হোক, শিক্ষক হোক, সাধারণ মানুষ হোক, প্রত্যেক মানুষের আন্দোলন করার অধিকার হচ্ছে গণতান্ত্রিক অধিকার, এবং আমাদের বর্তমান সরকার গণতান্ত্রিক অধিকারের উপরে কখনো হস্তক্ষেপ করে না। তো সুতরাং এতটুকু বলতে পারি আমি, যারা কেউই যেন বিভ্রান্ত না হয়, আমরা কিছু একটা করছি। কবে নাগাদ হতে পারে, এই মাস না? আমরা এই মাসে সিদ্ধান্ত নিয়ে ফেলব, এই মাসে আমরা সিদ্ধান্ত নেব, তারপরে যা করার করব। মার্চ মাসে, এই মাসে, এই মাসে, ও সরি, মার্চ মাসে, মার্চ মাসের মধ্যে, আমি এই মাস বলতে মার্চ বোঝাচ্ছি, তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা যা করার করব। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। অফ ক্যামেরা।